Hello viewers, Assalamu Alaikum. Welcome back to my another new video. Viewers, আজকে একটি পপুলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যেহেতু শুরু হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ viewers, আজকে আপনাদেরকে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। আর আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা একদম পারফেক্ট ভাবে আমি তৈরি করেছি, যেটা আমরা নামি দামি রেস্টুরেন্ট থেকে কিনে খাই। আর আশা করছি আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ফ্রেঞ্চ ফ্রাইটা দেখতেও একদম পারফেক্ট হয়েছে, আর ভিউয়ার্স খেতেও কিন্তু অনেক পারফেক্ট হয়েছে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে দেখে নেই কীভাবে এটা তৈরি করতে হবে। এই রেসিপির মূল উপকরণই হচ্ছে আলু, আর আলুগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে 100%-এর মধ্যে 20% সিদ্ধ করে নিতে হবে। এখানে নিয়েছি চাউলের গুঁড়া, লবণ এবং মরিচের গুঁড়া, তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটা হচ্ছে, আলুটা যখন সিদ্ধ করবেন তারপরে এই আলুর উপরে যে পানিটা থাকবে সেটা অবশ্যই একটা টাওয়েলের সাহায্যে ভালোভাবে মুছে নেবেন। তো ভিউয়ার্স, এভাবে আলুগুলো আমি প্লেটের উপরে রেখে দেখুন, এই যে আমি শুকনো উপকরণগুলো নিয়েছি সেগুলো উপরে হালকা করে চালুনি দিয়ে চেলে লাগিয়ে দিচ্ছি। এখন এই আলুগুলোকে আমি ডুবো তেলে হালকা ব্রাউন করে ভেজে নিব। তো ভিউয়ার্স, আজকের এই আলুটা আমি দুইবার ভাজবো। তো আমরা সবাই জানি ফ্রেঞ্চ ফ্রাই দুইবার ভাজতে হয়, কেননা একবারে ভাজলে এটার যে আসল যে স্বাদটা সেটা কিন্তু পাওয়া যাবে না, আর ক্রিসপি যে একটা ভাব সেটা আসবে না। এখন আমি এইভাবে সবগুলো ভেজে তুলে নিব। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এই যে এই পর্যায়ে এই একবার ভাজা এই আলুগুলো আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্রয়োজন অনুযায়ী যখন খুশি তখন আপনারা ভেজে খেতে পারবেন। তো ভিউয়ার্স, এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আবার দ্বিতীয়বারের মতো এগুলো ভেজে নিব। আর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কড়াইয়ের তেলের মধ্যে যে এই যে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মূলত আমি যে চাউলের গুঁড়া সাথে যে আরও শুকনো উপকরণগুলো দিয়েছি সেগুলো, তো এগুলো থাকলে সমস্যা নেই, আপনারা চাইলে এই তেলটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তারপর ইউজ করতে পারেন। আর আমি যেহেতু এখনই এটা ভেজে নিচ্ছি দুইবার, তো সেক্ষেত্রে আমি এটা আর ছেঁকে নেইনি। আর এইবারের আলুটাকে ব্রাউন করে ভাজতে হবে। ভিউয়ার্স, আমি একটা বলের মধ্যে এভাবে টিস্যু নিয়ে নিয়েছি যাতে আলুর সাথে যে এক্সট্রা অয়েলটা আছে সেটা অ্যাবজর্ব করে নিতে পারে টিস্যু সহজেই। তো ভিউয়ার্স দেখুন, আমি একদম ব্রাউন করে এটা ভেজে নিয়েছি। তো ভিউয়ার্স, আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটার উপরের আলুর উপরের ত্বকটা ক্রিসপি হয়েছে, বাট ভিতরে অনেকটাই নরম, তো একদম বাজারের ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই খেতে হয়েছে। আর এখানে আমি সস ইউজ করেছি, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি টমেটো সস। তো দেখলেন তো ভিউয়ার্স, কত সহজেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের একটি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দের একটি খাবার। আর আজকে আমি এই টমেটো সসের সাথে আরও একটি যে সস বানিয়েছি সেটা কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, তো আপনারা চাইলে শুধু মেয়োনিজ দিয়েও এটা খেতে পারেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।